সব জায়গায় এখন সন্ধ্যাতে তো লাইটটা জোস লাগতেছে, তাজমহলটা তো অস্থির, সব জায়গায় এখন লাইট লাগানো ফাউন্টেন। তো এই হচ্ছে ব্রাজিলের যে ভাস্কর্য, সুন্দর যে ভাস্কর্যটা আছে, এটা হচ্ছে পুরো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ইকো পার্ক হচ্ছে এটাই, কলকাতার ইকো পার্ক, কিন্তু অনেক বড়। সবই ভাই চায়না ঘুরতে আসো, সাথে আবার দিল্লির আগ্রা আছে, চায়না। আসসালামু আলাইকুম, আমি এখন আছি কলকাতায়। তো কলকাতায় আজকে বের হবো, যে আমরা আজকে যাবো ইকো পার্ক এবং মাদার ওয়াক্স মিউজিয়ামের সাইডে ঘোরার ইচ্ছা আছে। তো এখন যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে, লাঞ্চ করে দেন আমরা বের হব হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়ামের উদ্দেশ্যে, তারপর আমরা ইকো পার্কে যাব। তো লেটস সি, আজকে ইকো পার্কে প্রথমবার যাচ্ছি, কলকাতা আসার আগেও কিন্তু যাওয়া হয়নি। তো প্রচণ্ড গরম, তারপরও আমাদের যেতে হবে, তো যাওয়া যাক। এখন আছি আমরা মার্কুইস স্ট্রিট গেস্ট হাউসে, লেটস সি অন দ্য ওয়ে টু মার্কুইস স্ট্রিট কলকাতা। হলুদ ট্যাক্সি ভাই নিচ্ছ ভাই? ভাই অসাম, হলুদ ট্যাক্সি বাংলাদেশের লোক টাকা দিতে চাইছে না, হসপিটালে দিয়ে দিচ্ছে, খালি ডাক্তার দিচ্ছে, হ্যাঁ গাড়ি ভাড়া দিচ্ছে। ওকে, সো আমরা এখন চলে আসছি হচ্ছে ইকো পার্কের গেটের সামনে। আমাদের পার পার্সন খরচ লাগছে কত, 90 রুপি না, 90 রুপি করে লাগছে না? আচ্ছা ঠিক আছে, চলো 450 টাকা লাগছে, 450 রুপি লাগছে আসতে। জায়গাটা পুরো জোস লাগতেছে, মানে আড্ডা মাড্ডা দেওয়ার মতো কাপড় নিয়ে আসছে, সেই আড্ডা দেওয়া যেত। আপনি নিয়ে আসছো নাই কেন ভাই? জোস যদিও এখন গরম, তারপরও মানুষজন একটু কম আছে। ভিতরের দিকে যাই দেখি কি অবস্থা। এটা হচ্ছে কিন্তু ইকো পার্ক, হচ্ছে পুরো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ইকো পার্ক হচ্ছে এটাই, কলকাতার ইকো পার্ক, কিন্তু অনেক বড়। তো সাইডে সাইকেল আছে, যারা যারা সাইকেল নিতে চান আমরাও নিবো, কারণ এত পুরোটা এতবারে একবারে ঘোরা সম্ভব না। সাইকেল কত করে জিজ্ঞেস করতো? 42 পড়তে পারে, কারণ অনেক গরম, প্রায় 42 পড়ে এখানে, ঢাকায় তো পড়ে 41। ও তুই কেমন ফিলিং ব্রো? এই তো এই লাগতেছে রাস্তা, সাইকেল চালানো কষ্ট আছে। আপনি সাইকেল দিতে পারছো? হ্যাঁ আজকে আদিন হাঁটতে তুই যে হাঁটতেই দিস, সাইকেল না থাকলে এগুলো দেখতে পারতাম না। হ্যাঁ সুন্দর,
আবার গাড়ি লইলে কথা মতো চলতে মানে খারাপ হয়ে যায়। জায়গা থামেন, তাজমহল এর কথা ওই মনে 500 দিয়ে এলাম না। এখান থেকে ভিতরে ঢোকার জন্য মানে ভিতরে হচ্ছে পিরামিড, তারপর ইতালির রোম, তারপর হচ্ছে তাজমহল, এই সব ভাস্কর্য গুলো আছে। তো এখানে ঢুকতে আমাদের 30 রুপি করে নিছে, 30 রুপি। ওই দেখা যাচ্ছে ইতালির রোমের যে ভাস্কর্যটা সেটা, ফাউন্টেনও আছে, ঝর্ণা। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে 30 রুপি দিয়ে এন্ট্রান্স। তো এই যে এটা হচ্ছে পিরামিড, আমরা পিরামিড আছি কি বলো ভাই, পিরামিড থেকে চলে যাবো হচ্ছে ইতালি, ইতালি থেকে চলে আসবো হচ্ছে ইলিয়ান আগ্রাতে, ওই যে ব্রাজিলও চলে যেতে পারবো, এখানে ব্রাজিলের ভাস্কর্য আছে। তো ঘুরি আশেপাশে। তো এই হচ্ছে ব্রাজিলের যে ভাস্কর্য, সুন্দর যে ভাস্কর্যটা আছে এটা। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তাজমহলটা জোশ লাগতেছে। ভিডিওতে কেমন আসতেছে আমি বুঝতে পারতেছি না, কারণ ভিডিওতে পুরোপুরি জোশ ভিউটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না, কিন্তু স্বচক্ষে জোশ একটা ভিউ আসতেছে। ফাউন্টেন আছে আর ভিতরে একটা সাইডের মতো লাইটিং করা আছে, তো ভিতরে যাইনি অতটা, এ সাইডে আমরা ঘুরতেছি। সব জায়গায় এখন সন্ধ্যাতে, তো লাইটটা জোশ লাগতেছে। কি ভালো ভাই, অপি সেই লাগতেছে না লাইটিং, সেই লাগছে, সেই ভিউ লাগতেছে। আর এটা তাজমহলটা তো অস্থির, সব জায়গায় এখন লাইট লাগানো, ফাউন্টেন। তৈকো পার্কের মেইন আকর্ষণই হচ্ছে এই জায়গাটায় ভাস্কর্যগুলো এবং লাইটিং এর কারণে। গ্রেট ওয়াল অফ চায়না, অপি ভাই চায়না ঘুরতে আস, সাথে আবার দিল্লির আগ্রা আছে, চায়না রোম। প্রচন্ড গরম এখানে, আর এটা হচ্ছে রোম সিটি, কি কলকাতার রোম সিটি। ইতালিতে আসো না ভাই এখন, ইতালিতে আছি আমরা এখন। হবে আমরা এখন কই যাবো, ইতালি থেকে সরাসরি কি ফ্রান্সে যাবো? ফ্রান্সে চলে যাবো, ফ্রান্স, হ্যাঁ প্যারিস তো আমরা ঘুরে আসছি, ব্রাজিল ঘুরে আসছি, তাজমহল আগ্রা ঘুরলাম, ইতালি ঘুরলাম, বের হয়ে গেলাম। ওকে, তো এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে ইকো পার্ক থেকে, আর আজকে ভিডিও এই পর্যন্ত। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল এবং পেজে ফলো দিয়ে রাখবা। তো আমি সঠিক সময় যেখানে আছি সেই সময় আপডেট পেতে আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে তোমরা ফলো করতে পারো। তো এই সাইড দিয়ে বের হয়ে যাবো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড টেক কেয়ার, বাই।